নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আমি কল্পনা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো রূপচাঁদ মৌরি। গরমের জন্য এটা দুর্দান্ত একটা মাছের রেসিপি, কারণ এইটাতে আমি জিরে গুঁড়ো ব্যবহার করব, মৌরি আর দই সবগুলোই কিন্তু পেটের জন্য আমাদের খুবই ভালো। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। এখানে নিয়েছি আমি রূপচাঁদ মাছ, আপনারা কিন্তু রুই, কাতলা বা যে কোনো বড় মাছে এই রান্নাটা করতে পারবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে পরে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে মাছের ভিতরেও ঢুকে যাবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে এখানে আমি একটা আলাদা বাটি নিয়েছি, এর মধ্যে একটা মশলা তৈরি করব। এর মধ্যে নিয়ে নিচ্ছি টক দই, এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি। এখানে আছে 1 টেবিল চামচ মৌরি বাটা, এটার থেকে এখন অর্ধেকটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জিরে গুঁড়ো, দিচ্ছি অল্প একটু চিনি, দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি মাছগুলো ভাজবো, সেই জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছগুলো কিন্তু খুব একটা লাল করে ভাজব না। মাছটার একদিকটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে সব মাছের পিসগুলোকে আমি হালকা ভেজে উঠিয়ে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে যে দইয়ের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা এই ভেজে রাখা মাছের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি যে মাছগুলো ভাজলাম যে তেলটাতে সেই তেল। এবারে খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। একবার আমরা মাছ ভাজার সময় যখন মাছ ভাজলাম তখন একবার আমরা ম্যারিনেট করেছি, এবারে এই দইয়ের মিশ্রণ আর সমস্ত মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আমি আবারও 15 মিনিটের জন্য। বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প মৌরি, মৌরিটার থেকে একটা ভালো সেন্ট বেরোলে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দেব। মৌরিটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এটাকে খুব পাতলা পাতলা করে কুচি করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটাকে এবার আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, এটা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা, এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন এই দুটোই আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, এটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে টমেটোটা ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি কিছুটা মৌরি বাটা দইয়ের পেস্টার মধ্যে দিয়েছিলাম, আর বাকি যে মৌরি বাটাটা সেটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মৌরিটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি একটুখানি জল দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, এটাকে আমি একবার ফুটিয়ে নেব। জলটা দেওয়ার পর আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দই দিয়ে, দইয়ের মধ্যে যে সমস্ত মশলা মাখিয়ে মাছটাকেও মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে 2 মিনিট আমি একটু ভালো করে কষে নেব।
মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি যে বাটিটার মধ্যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে অল্প সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। সব মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি একবার ভালো করে ফুটিয়ে নেব। এই রূপচাঁদ মৌরি এই মাছটা কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না, আবার শুকনো শুকনো হবে না, গালাগা লাগা হবে। বন্ধুরা এখানে মাছের ঝোলটা ফুটে গেছে, জলটা কিন্তু অনেকটাই আমি শুকিয়ে নিয়েছি। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এর সাথেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রূপচাঁদ মৌরি। কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। গরমের দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত রেসিপি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটা নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আসছি নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে, দেখা হবে, নমস্কার।